দু হাজু পনেরো কত হচ্ছে কত ঘন্টা খালিশ ষাট ঘন্টা তিন হাজার ছশো মিনিট মানে ষাট ঘন্টা তার মানে তুই কি বুঝতে পারলি এই যে ষাট ঘন্টা বেরোলো না কি বলেছে এটা তোকে আরেকবার এটা বলেছে কোম্পানি থেকে তোমার ওয়ার্কারকে বা স্কিল্ড ওয়ার্কারকে বলে দিয়েছিল যে একটা ইউনিট তৈরি করার জন্য ওকে কতটা টাইম দিয়েছিল পনেরো মিনিট একটা করতে পনেরো মিনিট দিয়েছিল তাহলে ওকে ও কিন্তু একটা ইউনিট কিন্তু পনেরো মিনিটে করেনি দুজনে বলেনি করেছে ওকে করতে বলেছিল ওকে বলেছিল একটা করতে পনেরো মিনিট সময় দেবো যেটা টাইম অ্যালাউ তো টাইম তোমাকে টাইম আমি অ্যালাউ করেছি একটা করার জন্য তোমাকে পনেরো মিনিট টাইম এলাও করেছি তাহলে দুশো চল্লিশটা করার জন্য কত টাইম এলাও করবো থ্রি মিনিট মানে ষাট ঘন্টা প্রায় মেলাও ষাট ঘন্টা হবো ঠিক আছে টাইম এলো ষাট ঘন্টা ঠিক আছে এবার ও কাজটা করেছে কত ঘন্টায় আটচল্লিশ ঘন্টায় দেখ প্রথম লাইনেই বলেছে আটচল্লিশ ঘন্টায় তার মানে ওকে টাইমটা দিয়েছে ষাট ঘন্টায় কাজ করার জন্য ও কাজটা আটচল্লিশ ঘন্টায় নামিয়ে দিয়েছে

মানে এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় দিয়ে চলে যাই হোক মানে অ্যাকচুয়ালি এটা ক্লাস এর অঙ্ক অ্যাকচুয়ালি এটা ক্লাস টুয়েলভের অঙ্ক ক্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ডের অঙ্ক এটা এই যে হেলথে প্রিমিয়াম ক্লাস টুয়েলভের স্টুডেন্টকে এটা দিয়ে দিলে এক্ষুনি করে দেবে হেলসে রোয়ান করে দেবে আচ্ছা এই দুটো তো করে ফেলতেই পারবে আবার এইদিকে এ টাইম রেট তিনটেই করে দিতে পারবে এটাও ওদের সিলেবাসে আছে ঠিক আছে হয়তো অনেকে নাও পারতে পারে বাট এ সি ডি সবাই পেরিয়ে একটা একটা করে করি বুঝতো তো আমি যেমন যেমন ভাবে করবো তেমন তোরাও করবি চল ठीक है तो लिख लिख जरा लिख सी आंसर लिख सी है लिख भी हमारे सामने लिख भी है लिख स्टैंडर्ड टाइम टू प्रोड्यूस फॉर वन यूनिट लिख स्टैंडर्ड टाइम टू प्रोड्यूस फॉर वन यूनिट लिख स्टैंडर्ड टाइम टू प्रोड्यूस स्टैंडर्ड टाइम टू प्रोड्यूस फॉर वन यूनिट কি বলেছে একটা ইউনিট প্রডিউস করার জন্য তোকে কতটা টাইম বেঁধে দিয়েছে পনেরো মিনিট ইকুয়াল টু লিখে লিখে করবো না মিনিটস একটা ইউনিট করার তোকে কত টাইম বরাদ্দ করেছে ফিফটিন মিনিটস ঠিক আছে তো তাহলে এবার লিখবি স্ট্যান্ডার্ড প্রোডাকশন সরি স্ট্যান্ডার্ড টাইম একবার লিখবো স্ট্যান্ডার্ড টাইম স্ট্যান্ডার্ড টাইম টাইম অ্যালাউড যাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইমেরই আর একটা টাইম অ্যালাউড প্যাকেটে লিখে রাখ স্ট্যান্ডার্ড টাইম মানে টাইম এলাউ স্ট্যান্ডার্ড টাইমের প্যাকেটে লেখা টাইম অ্যালাউড তাহলে বুঝতেই পাচ্ছিস তাহলে একটা ইউনিট কত দিয়ে পনেরো মিনিট লাগে তাহলে কতগুলো ইউনিট দুশো চল্লিশ ইন্টু পনেরো তাহলে কত হচ্ছে তিন হাজার ছশো মিনিট মানে হচ্ছে সিক্সটি আওয়ার্স

আমাকে সময়টা দিয়েছে ষাট ঘন্টা আমি আটচল্লিশ ঘন্টায় কাজটা করে দিয়েছি তাহলে কত ঘন্টা সময় পাচ্ছি বারো ঘন্টা তাহলে কি করে বের করলাম বারোটা কি করে বের করলো ষাট থেকে আটচল্লিশ বাদ দিয়ে ষাটটা কি আমার অ্যালাউড আর আটচল্লিশটা কি টেকিন লিখবি লিখবি টাইম অ্যালাউড লিখবি কি টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকিন টাইম অ্যালাউড মাইনাস টাইম টেকেন তো টাইম অ্যালাউড কত ষাট ঘন্টা আর টাইম টেকেন কত আটচল্লিশ ঘন্টা তাহলে কত হলো বারো ঘন্টা হলো টাইম সেভ ঠিক আছে বোঝা গেল এত ক্লিয়ার তো তোকে বের করতে বলেছে যে স্যার হেলসের নিয়মে করতে বলেছে আবার রোয়ানের নিয়মে করতে বলেছে তাহলে একটা করে আমি কোন কোশ্চেনের আনসারটা করবো হেলসে তাহলে হেলসে কত নম্বর পয়েন্টে ছিল পর সি সি তাহলে লিখবি আমি কি লিখছি লেখ যেটা লিখছি লিখবি হ্যাঁ

তো ওয়েজেস ধর একটা কোম্পানিতে ওয়ার্কাররা কাজ করবে তার ওয়েজেসটা কি হতে পারে বেসিকটা একটা টাকা পাবে বেসিক বেসিক টাকা মানে বুঝিস তো যতটা কাজ করো সেই সময় টাকা তো পাবে ভালো করে বোঝ না বেসিক কাকে বলে বেসিক তুমি যত ঘন্টা কাজ করবে সেই টাকাও তুমি পাবে তুমি যদি ভালো এফিশিয়েন্ট দেখাতে পারো ভালো কাজ করতে পারো তাহলে তখন তোমাকে বোনাস দেব তুমি ভালো কাজ করতে না পারো তোমাকে বোনাস দেব তাই তো তাহলে কি করে বের করবো ওয়েজেস বের করার কমটা কি এটাকে বলি টাইম ওয়েজেস লিখছি দেখ টাইম ওয়েজেস লিখবি টাইম ওয়েজেস লেখ টাইম ওয়েজেস প্লাস বোনাস কি লিখলাম বল টাইম ওয়েজেস প্লাস বোনাস কি লিখলাম টাইম ওয়েজেস প্লাস বোনাস এবার দেখ স্যার টাইম ওয়েজেস কি করে বের করব এত সিম্পল জিনিস ধর একটা কোম্পানিতে একটা ওয়ার্কার বাদ দেন এই অঙ্কটা দিই বলি কোম্পানিতে কোম্পানির মালিক ওয়ার্কারকে বলেছিল দেখো আমার আমার কাজটা ষাট ঘন্টায় নামিয়ে দাও ও কত ঘন্টায় কাজটা নামিয়েছে আটচল্লিশ ঘন্টায় কাজ নামিয়েছে তাহলে ওকে কত ঘন্টা টাকা অরিজিনালি দেওয়া উচিত আটচল্লিশ ঘন্টা কাজ করে আটচল্লিশ ঘন্টা টাকা দাও তাহলে আটচল্লিশ ঘন্টা টাকা দেবো বলছে এক ঘন্টায় কত টাকা দেয় কোস্তে বলেছে ফর জিনিস এক ঘন্টায় তিরিশ টাকা দেয় এক ঘন্টায় যে তিরিশ টাকা দেয় তাহলে আটচল্লিশ ঘন্টা কত দেবে ষাট চল্লিশ তিরিশ কত হলো চোদ্দো চল্লিশ ঘা সিম্পেছি যেটা ভাব এটাকে কি বলে এটাকে টাইম অবশ্যই বুঝিস না কি বললো আমি তোকে ফর্মুলাতেই গেলাম না আমি তোকে ফর্মুলাতেই গেলাম তুই ভাত ভাবতে ফর্মুলা মনে রাখতে হবে না কোনদিন মনে রাখতে হবে ফর্মুলা আমার কথা শোন একটা কোম্পানিতে যে ওয়ার্কার কাজ করলো যতটা কাজ করলো সেই তার টাকা পাবে যদি এক্সট্রা ভালো কাজ করে তাহলে বোনাস পাবে ও কতটা কাজ করেছে স্যার আটচল্লিশ ঘন্টা কাজ করেছে এক ঘন্টা কাজ করে তিরিশ টাকা হলে কত চোদ্দ চল্লিশ টাকা এটা হচ্ছে টাইম হয়ে যাচ্ছে তাহলে ফর্মুলা লিখবে দেখ আমি কি লিখছি একটা লাইন ছেড়ে লিখছি কি লিখলাম আটচল্লিশ ইন্টু তিরিশ ঠিক আছে এক লাইন ছেড়ে লিখলাম দেখ ফর্মুলা কি তুই নিজেই তৈরি করতে ফর্মুলা তুই হুলেও যাস ফর্মুলা তৈরি করতে হবে আটচল্লিশটা ছিল কোশ্চেনে ফর্টি এইটটা কি লেখা ছিল টাইম টেকেন তাহলে এখানে লিখবো কি টাইম টাইম টেকেন আচ্ছা তিরিশটা কি ছিল কোশ্চেন এ হ্যাঁ ব্যস ইন টু দিয়ে লিখবো কোনো ফর্মুলা মুখস্থ করতে ফর্মুলা মুখস্ত করা শিখিয়ে দিচ্ছে কী করে মনে রাখতে ফর্মুলা ইন রেট পার আওয়ার তুইও যদি পারিস বাড়িতে কিরকম করে করে ফর্মুলা মুখস্থ হয়ে যাবে কিন্তু তুই মুখস্থ করলে তো ভুলে যেতে পারিস আচ্ছা বোনাস অনেকে বোনাস ফর্মুলা মুখস্থ করে কিভাবে মুখস্থ করে আমি দেখি বোনাস ফর্মুলা মনে রাখার টেকনিক দেখছি কি নেই হেলসে কি বলেছে জানিস হেলসে নিয়মটা একটু আলাদা ছিল হেলসে বলেছে আচ্ছা ও কোম্পানি কত ঘন্টা সময় বাঁচিয়েছে ওয়ার্কার কোম্পানি বারো ঘন্টা সময় বাঁচিয়েছে যে ওয়ার্কার কোম্পানি বারো ঘন্টা সময় বাঁচিয়েছে তা বারো ঘন্টা কোম্পানি যদি সময় বাঁচায় তাহলে কোম্পানিরও লাভ হয়েছে কোম্পানির তো কিছু লাভ হয়েছে কোম্পানি লাভ হয়েছে তখন হেলসে বলেছে ঠিক আছে তোমার তো লাভ হলো কোম্পানি তো লাভ হলো তাহলে সেই লাভের কিছু ভাগ তুমি ওয়ার্কারকে দিয়ে দাও তাহলে তোমার যে লাভ হলো তার হাফ তুমি রাখো হাফ ওয়ার্কারকে দাও হাফ তুমি রাখো হাফ ওয়ার্কারকে দি দাও ঠিক আছে অর্থাৎ মুখস্ত ওয়ান বাই মুখস্ত কেন আগে দেখ কোম্পানি তুমি কতটা সময় বাঁচিয়ে না হয়েছে ওয়ার্কার যতটা সময় বাঁচিয়েছে তার হাফ দাও যতটা সময় বাঁচিয়ে তার হাফ দাও তাহলে যতটা সময় বাঁচে সময় বাঁচানো কি ইংরেজি বলে টাইম সেভ তাহলে এখানে হাফ দেবো মানে ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো ইন্টু যতটা সময় বাঁচি যে টাইম সেভ ইন্টু রেট পার হবে ঠিক আছে এবার দেখ পঞ্চাশ বাই একশো কে ছোট করলে কত হয় ওয়ান বাই টু সময় বাঁচানো হয়েছে কত আগেই বের করে দিয়েছি বারো ঘন্টা আর রেট কত করেছিল তিরিশ হয়ে গেল আটচল্লিশ করলে হবে চোদ্দশো চল্লিশ টাকা এক হাজার ছশো কুড়ি ঠিক আছে এক হাজার ছশো কুড়ি ঠিক আছে কি মনে করছে দেখ আরে আমি তোকে ফর্মুলা যে শেখাবো দেখ আমি তোকে বলছি যে হেলথ এর ফর্মুলা রাখতে পারে ট্রিক্সটাই বলে দেবো এক্ষুনি বলে দেবো শুধু জানিস কি চেঞ্জ হয় একটু দেখ ভালো করে দেখবি এই দেখ এই যে এখানে পঞ্চাশ বাই একশো লেখাই দেখিস তো এই যে পঞ্চাশ বাই একশো লেখা আছে এই যে পঞ্চাশ বাই একশো লেখা আছে না শুধু এটা চেঞ্জ হবে রোয়ানের যে ফর্মুলা হবে না শুধু এইটুকু চেঞ্জ হবে যে গ্রিন কালি দিয়ে হাইলাইট করে এটাই চেঞ্জ হবে বাকি সেম বাকি সেম তো একটা ফর্মুলা মনে রাখা টেকনিক মনে রাখা খুব সুবিধা অতএবতে এমসিকিউ যখন আসতো তত এইগুলোই এমসিকিউ আসতো প্রচুর এমসিকিউ আসে এগুলো দিয়ে আচ্ছা যাই হোক এটা করলাম কি করলাম বল এটা হেলথ এ প্রিমিয়াম প্ল্যানের ওএইচএস বের করলাম আচ্ছা এই অংকে বের করতে বলবি একটা পয়েন্ট বের করে দিচ্ছি তোর সুবিধার জন্য হয়তো অন্য যখন অঙ্ক পড়বি তখন সুবিধা হবে সেটা কি এফেক্টিভ রেট অনেক অংকে বের করতে বলবে ঠিক আছে ক্লাস 12 প্রচুর বলতে এফেক্টিভ রেট লেখ নিচে লিখে রাখ এফেক্টিভ আমি বলছি বারবার বলছি এই অংকে বের করতে বলে তোকে অন্য কোনো অংকে বের করতে বলবে তো লিখে রাখ এফেক্টিভ রেট

বলছি এটা বের করতে বলেনি আমি বের করলাম বের করতে বলেনি আমাকে আমি বের করলাম পরীক্ষায় বের করতে না বলে বের করবো না এটা তোকে অন্য অঙ্কে হেল্প হবে তাই করলাম বুঝতে ব্যাপারটা মনে পড়ছে তো বাড়িতে গিয়ে টুয়েলভ এর খাতা যা যা সবাই তো ছিল কষ্ট টুয়েলভ খাতা বের করে দেখবি তুমি সবই সব অঙ্ক করা সব অঙ্ক করা ঠিক আছে তো আচ্ছা হয়ে গেল এবার রোয়ানটা করবো রোয়ানটা করবো তো ফর্মুলা লিখতে হবে রোয়ানটা করবো ঠিক আছে তো

বোনাসটা আমি তোকে কি বললাম যখন হেলসে করলাম আমি হেলসে করার সময় কিন্তু একটা কথা বললাম কি বললাম দেখ এই যে এখানে দেখ গ্রিন কালিতে হাইলাইট করা যায় বলেছিলাম শুধু এই জায়গাটা চেঞ্জ হয় বাকি সেম থাকে বাকি পুরো সেম শুধু এখানে যে গ্রিন কালি হাইলাইট করে ফিফটি বাই হান্ড্রেড এটা শুধু হবে না রোয়ানে বাকি সেম দেখ বাকি সেম স্যার তাহলে এখানে কি বসবে ভালো করে শুনবি জানিস এই যে হেলসে বলেছে যতটা সময় বাঁচাবে তার ফিফটি পারসেন্ট আর রোয়ান কি বলেছে রোয়ান বলেছে যত সময় বাঁচাবে তার ফিফটি পার্সেন্ট দেবো না তার আমি একটা প্রপোর্শনেট রেট দেবো প্রপোর্শনেট প্রপোর্শনেট করবো প্রপোর্শন কি বললাম প্রপোর্শনেট করবো কার কার প্রপোর্শন করবো টিটি আর টি এর প্রপোর্শন কি বললাম টিটি আর টি এর প্রপোর্শন করবো এটা বলে দিয়েছে রোয়ান রোয়ান কোন ফিক্স পার্সেন্টেজ দেয়নি হেলসে যেমন একটা ফিক্স পার্সেন্টেজ দিয়েছিল রোয়ান কোন ফিক্স পার্সেন্টেজ বলেনি রোয়ান বলেছিল এই দুটো রেশিও হবে টিটি আর টি এর তাহলে এখানে কি হবে টিটি বাই টি এ আর কিছু না ওই ফিফটি পারসেন্টের জায়গায় বলবো টিটি ভাইটি আর বাকি বাকি সেম এইটুকু মনে রাখতে হবে আর সব স্টুডেন্টরা দেখে এগুলো পুরো মানে পুরো মুখস্থ করে পুরো মুখস্থ করে মুখস্থ করবো কারণ মুখস্থ করে ফর্মুলা ভুলে যাবো মুখস্থ করবো না বুঝবো ব্যাপারটাকে টিটি ভাইটি এ মানে টাইম টেগেন বাই টাইম অ্যালা এবার তুই ভ্যালুগুলো পুট করতে পারি জানিস তো ওটা কত ছিল বল আটচল্লিশ ইন্টু তিরিশ ফোর্টি এইট ইনটু থার্টি

সতেরোশো আঠাশ না হ্যাঁ সতেরোশো আঠাশ হবে ভুল বলেছি একটু ভুল বলেছে না তাহলে তোর নাম্বারটাই কেটে নেবে ঠিক আছে তো সতেরোশো তাহলে বোঝা গেল আচ্ছা শোন আমি একটা কথা বলছি হ্যাঁ কালকেই তো মানে পড়াচ্ছিলো টুয়েলভে ওদের তো ওরা আমাকে জিজ্ঞাসা করলো স্যার একটা কোশ্চেন জিজ্ঞাস করলো টাইম সেভ মানে টিএস নেগেটিভে বেরিয়েছে তাহলে কি স্যার বোনাস হবে কি হবে না আমি বললাম মানে কি বললাম আমার বলেছিলাম একটা কথা আমি বললাম ঠিক আছে টাইম সেভ বোনাস কখন দেবে বোনাস কখন দেবে কোম্পানি কখন বোনাস দেবে কোম্পানি যদি ভালো কিছু হয় তাহলে তো বোনাস দেবে কোম্পানি যদি সময় বাঁচায় তাহলে তো বোনাস দেবে কোম্পানি টাইম সেভ মাইনাসে বেরিয়ে যাবে সময় বাঁচাতে পারেনি ওকে তার মতো কাজ দশ ঘন্টা করতে হবে সেই কাজ পনেরো ঘন্টা নিয়েছে তোকে বোনাস দেবে কখনো

আর কি বের করতে বলি দেখে একটা করে এ নম্বর পয়েন্ট ছিল টাইম রেট টাইম রেট তো তোরা নিজেরাই শিখে গেছিস এটা কি বলবো ওয়েজেস লিখলাম লেখ ওয়েজেস আন্ডার লেখ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম লেখ ওয়েজেস আন্ডার ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম কি লিখলাম ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম আরে টাইম রেট মানে কি এই তো কললি টাইম রেট এই যে টাইম ওয়েজেসটাকেই বলে টাইম রেট সিস্টেম তাহলে এটাই দেখে দেখে টুকে দিবি টাইমটাকে রেট করা হয়

হ্যালো হয়েছে আর একটা পয়েন্ট ছিল দেখি কি বলেছিল দেখ আমাদের সি হয়ে গেল ডি হয়ে গেল এ হয়ে গেল রইল গ্যারান্টিড উইকলি ওয়েজেস ঠিক আছে তো কিভাবে করতে হবে বলেইছি ব্যাপারটা আমি এটাকে এটা না একবারে শর্টকাট অ্যান্সার দিয়ে দিতে পারি বাট আমি শর্টকাট করে দেখাবো না আমি শর্টকাটটা বলে দিচ্ছি অ্যান্সারটা বলি শর্টকাট তারপর যেটা তোকে করে দেখাতে হয় সেটা আমি তোকে করে অ্যাকচুয়ালি দেখ পিস রেড উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস এর ডাইরেক্ট একটা ফর্মুলা আছে কি জানিস তো টাইম অ্যালাউ কি বললাম টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার একবারে করলেই হয়ে যাবে টাইম অ্যালাউড ইনটু রেট পার আওয়ার বোঝাচ্ছি চিন্তা করতে হবে না ঠিক আছে তো টাইম অ্যালাউড ইন্টু রেট পার আওয়ার টাইম অ্যালাউড ফাংশন আমাকে ষাট রেট পার আওয়ার ছিল তিরিশ ষাট ইন্টু তিরিশ করলে কত হচ্ছে আঠারোশো এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা আমি তোকে বোঝাচ্ছি দেখ সব লিখে লিখে করে দেখাচ্ছি তাহলে তুই এটা বুঝতে পারবি অ্যাকচুয়ালি এটা যখন ক্লাস টুয়েলভে পড়ানো হয় না তো ওদের একটা এমসিকিউ থাকে এরকম টাইপের এরকমই কোশ্চেন এমসি কিউ দিন ওরা ডাইরেক্ট ওরা ডাইরেক্ট করে দেয় টি এর সঙ্গে আর গ্রুপ করতে এমসি কিউ তো তোর থোড়াই বড় করবে ঠিক আছে তো

যখনই তোকে এইটা জানতে চাইবে শুনছিস যখনই তোকে এটা জানতে চাইবে এটা বের করার নিয়মটা আমি তোকে বলছি মানে অরিজিনালি তুই যখন তুই খুব ডিটেলস এ করে দেখাবি তখন কি হবে তোকে লিখতে হবে এই পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস লাইনটার মানে হচ্ছে পিস রেট কি লিখলাম পিস রেট লেক পিস রেট অর ঠিক আছে পিস রেট অর টাইম ওয়েজেস পিস রেট অর টাইম ওয়েজেস

গ্যারান্টিড উইকলি ওয়েজেস গ্যারান্টি দিচ্ছে এতটা ওয়েজেস মানে টাইম ওয়েজেস অর্থাৎ পিস ওয়েজেস আর টাইম ওয়েজেস দুটোর মধ্যে যেটা পড়ো সেটাকেই বলা হয় পিস রেট উইথ গ্যারান্টিড উইকলি ওয়েজেস ওজেস বলে স্যার টাইম ওয়েজেস তো আমরা জানি কি জানিস না টাইম ওয়েজেস কে রে টাইম ওয়েজেস তোরা জানিস না টাইম ওয়েজেস কত বের করলাম বল টাইম ওয়েজেস চোদ্দোশো চল্লিশ স্যার পিস ওয়েজ সত্যি বের করি এটা কি পিস রেট লিখলাম না এখানে পিস রেটের জায়গায় না পিস ওয়েজেস লেখাটা বেশি ভালো হবে পিস ওয়েজেস লিখি কেটে তোরা করে দে পিস ওয়েজেস কর ওটা বেশি বেটার কি লিখলাম পিস ওয়েজেস অর টাইম ওয়েজেস দুটোর মধ্যে যেটা বড় টাইম ওয়েজেস তো তো 1440 বের করি স্যার পিস ওয়েজেস কি করে বের করতে হয় লেখ নিচে লেখ পিস ওয়েজেস নিচে লেখ নিচে লেখ পুরো ছেড়ে লেখ এক দু লাইন ছেড়ে লেখ পিস ওয়েজেস পিস ওয়েজেস কেন জানিস ধর সাপোজ ধর একটা ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার আছে ঠিক আছে ও ধর দশটা পেন তৈরি করছে কটা পেন তৈরি করছে দশটা পেন বলছে একটা পেন তৈরি করলে তোমাকে আমি তিন টাকা দেব তাহলে দশটা পেন তৈরি করলে কত টাকা দেবে টাকা তিরিশ টাকা দেবে বুঝতে পারলি কি করে ফর্মুলা তৈরি হলো যতগুলো পেন তৈরি করছো কিন্তু এক একটা পেনের দাম তাহলে ফর্মুলা কি বললাম আউটপুট অ্যাকচুয়াল আউটপুট মানে তুমি কতগুলো পেন তৈরি করলে আউটপুট মানে তৈরি করো তুমি কতগুলো পেন তৈরি করলে আউটপুট কিন্তু এক একটা পেনের দাম এক পিস পেনের দাম মানে পিস রেট তাহলে তুই গুণ করলি কি করে স্যার অ্যাকচুয়াল আউটপুটের সঙ্গে পিস রেট গুণ তুই বুঝতে পারলি ব্যাপারটা ভালো করে ক্লিয়ার কর ধর একটা ফ্যাক্টরিতে ধর একজন ওয়ার্কার আছে ওকে ও বলছে আমার পেমেন্টটা তুমি পিস ওয়াইজ দাও ও তো 10 পেন তৈরি করেছে আর একটা পেনের জন্য ওকে 3 টাকা দিতে তাহলে কত হলো 30 টাকা কি করে হলো স্যার যতগুলো পেন তৈরি করেছে ইনটু এক একটা পেনের দাম তাহলে পিস ওয়াইজ এর ফর্মুলাটা কি লে অ্যাকচুয়াল আউটপুট লেক

কিন্তু পিসের আমি বলছি তোকে পিসের কোশ্চেন বলেনি আমি তোকে বলছি পিসের তোকে বলেনি এক পিস তৈরি করতে কত টাকা লাগবে এটা বলেনি মানে এক পিসের জন্য একটা পিস কোন ওয়ার্কার তৈরি করলে ওকে কত টাকা দেবে এটা বলে দেয় তাহলে এটা বের করতে হবে এটা বের করতে হবে স্যার কি করে বের করব এগুলো সব শিখেছিলি মনে করার চেষ্টা কর সব জিনিস আস্তে আস্তে মনে কর সব এগুলো সব করেছিলি টুয়েলভে ঠিক আছে তো আমি তোকে পিস রেট বের করা শিখে দিচ্ছি আমি তোকে বোঝাবো ফর্মুলা বলবো না ফর্মুলা বললে হয়তো এখন মনে থাকবে না সব আমি তোকে বলে দিচ্ছি বল আমি তোকে জিজ্ঞাসা তোদের প্রত্যেককে জিজ্ঞাসা করছি বল এক ঘন্টায় কত টাকা দেয় তিরিশ টাকা এক ঘন্টায় তিরিশ টাকা দেয় একদম ঠিক এখন যদি আমি তোকে বলি বল এক ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করি এক ঘন্টায় চারটি ইউনিট তৈরি করে ও বলেছে চারটি দেখি ঠিক নাকি ভুল আমি দেখে নি চেক করবো তুই জাস্ট ও ঠিক বললো না ভুল বললো ও বললো এক ঘন্টায় চারটি ইউনিট তৈরি করে মনে হয় ঠিকই বলেছে কারণ পনেরো মিনিটে যদি আমি একটা ইউনিট তৈরি করি আমার কত মিনিটে এক ঘন্টা হয় ষাট মিনিট তাহলে পনেরো মিনিট যদি একটা ইউনিট তৈরি করি তাহলে ষাট মিনিটের কথা ইউনিট তৈরি করি চারটে ঠিকই বলেছে কত ঠিকই বলেছে যাক একটা অ্যান্সার ঠিক দিয়েছে এক ঘন্টায় কতগুলো ইউনিট তৈরি করি এক ঘন্টায় চারটি ইউনিট তৈরি করি এক ঘন্টায় চারটি ইউনিট আর এটা টাকা তাহলে তুই বল আমাকে কি বের করবে পিস রেট পিস রেট মানে কি এক পিসের দাম কত তাহলে ওই কি নিয়ম করবি যে স্যার চারটে ইউনিটের দাম তিরিশ টাকা একটা ইউনিটের দাম কত তিরিশ বাই চার সাড়ে সাত টাকা এইটা আমি তোকে দেখালাম তুই বই খুলবি বা অন্যান্য জায়গায় দেখবি কি লিখবে পিস রেট বের করার ফর্মুলা বলবে তুমি লেখো রেড পার আওয়ার বা ইউনিট পার আওয়ার আমি তোকে পুরো ব্যাপারটাকে বোঝালাম সাড়ে সাত কি করে বেরোলো ওই রেড পার আওয়ার বা ইউনিট পার আওয়ার বলে সাড়ে সাতই বেরোলো ঠিক আছে তো বাট আমি তোকে বোঝালাম এটা হচ্ছে বোঝার টেকনিক বুঝলি এটা পুরো বোঝার টেকনিক তাহলে পিস রেটটা তুই পরীক্ষায় যদি বারবার এইভাবে করে দিতে পারিস যদি কখনো ভুলে যাস তখন তুই এটা মনে রাখতে পারিস এটা কি করে করলাম হ্যাঁ আমি এখানে লিখলাম রেট পার আওয়ার এখানে লিখলাম রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার তো রেট পার আওয়ার কত তিরিশ টাকা আর ইউনিট পার আওয়ার কত এই মাত্র করলাম কত ইউনিট পার আওয়ার চার তিরিশ কে চার দিয়ে ভাগ করলে কত হচ্ছে সাড়ে সাত

আমি আঠেরোশো বলেছিলাম আমি বলেছিলাম আঠেরোশো টাকা দেখ তাহলে কি হচ্ছে দেখ এখানটা দেখ এই আঠেরোশো টাকা আর এই চোদ্দোশো চল্লিশ টাকা কি লিখেছি হুইচে বাড়ি সায়ার লিখেছিলাম বড়কে আঠারোশো শেষ অঙ্গ মানে এবার তুই ছুটি নিয়েনি আঠারোশো টাকা